মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে সকল মানুষ তাকে ভালোবাসুক প্রতিটি মানুষের অন্তরে একটি বীজ বপন করা রয়েছে তার চরিত্র বা তার হিতরত হচ্ছে মানুষ হয়ে মানুষের কাছে ভালোবাসা আকাঙ্ক্ষা করা তো পৃথিবীতে প্রতিটি মানুষ যে কোনো কাজ করে তার ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য হতে পারে স্বামী স্ত্রী হতে পারে সন্তান হতে পারে পিতা মাতা যে যে অবস্থায় রয়েছে মানুষ হয়ে মানুষের কাছে ভালোবাসা চায় তো আল্লা সুবাহানাহতা মানুষকে সৃষ্টি করেছেন আশাহফুল মাকলুকাত হিসেবে অর্থাৎ সৃষ্টির সারা হিসেবে তা আল্লা সুবাহানাহতালারই একই আশা তো মানুষের কাছে আল্লা সুবাহানাহতালা যেটা চান সেটা হচ্ছে মানুষ পছন্দভাবে আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে মেনে চলবে অর্থাৎ আল্লা সুবাহানাহতালাকে এক আল্লাহ এক রফ হিসেবে একত্ববাদের পরিচয় সে বহন করবে এবং এক আল্লাহ হিসেবে এই দুনিয়ার জমিন আল্লাহকে মেনে নেবে আদম আলাহি আলাইহুয়া থেকে শুরু করে শেষ নবী মাহমুদ রসুলাল্লাহ সল্ল্লাহ আলি হুয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুলে এসেছেন সমস্ত নবীদের একটি কাজ ছিল সেটা হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা তো মানুষ ভালোবাসা পেতে চায় কিন্তু আল্লাহও কিন্তু ভালোবাসা পেতে চায় আর সেই ভালোবাসা আল্লাহকে দিতে হবে তার দিন মানার মাধ্যমে অর্থাৎ আল্লাহ সুবাহানাহতালা যে দিন আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনকে মানতে হবে নবী মাহমুদ রসুলল্লাহ সল্ললাহু আলি আদর্শ অনুযায়ী তাহলে আল্লাহকে ভালোবাসা হবে সেজন্য আল্লা সুবাহনাহতাল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে মাহমুদ রসুলল্লাহ সল্ল্লাহু আলিহুয় ভালোবাসো যে মাহমুদ রসুল্লাহ সল্লল্লাহু আলিহুয়াকে ভালোবাসবে সে তো আল্লাহকেই ভালোবাসবে সেজন্যই প্রতিটি মানুষের কাজ প্রতিটি মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভালোবাসা আর আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই নবী মাহমুদুর রসোল্লাহ সাল্লাসালামকে ভালোবাসতে হবে আমরা ভালোবাসা আশা করি আমাদের পরিবার পরিজনের কাছে আমাদের সন্তান সন্ততির কাছে আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছে যে রব আমাদেরকে সৃষ্টি করেছে যিনি আমাদের মালিক যিনি আমাদের খালিক তার ভালোবাসা সে যে আমার কাছে তিনি যে আমার কাছে ভালোবাসা চাচ্ছেন সেই মালিক যে আমার কাছে ভালো ভালোবাসা চাচ্ছেন সেই ভালোবাসার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না আসুন আমরা আল্লাহকে বেশি থেকে বেশি ভালোবাসি এবং নবী মাহমুদ রসুলল্লাহ সল্ল্লাহু আলি ভুয়া দিনকে মানি যদি আমরা নবী মাহমুদ রসুল্লাহ সল্লাহু আলি ভুয়া দিনকে মেনে আল্লাহকে ভালোবাসা দিতে পারি তাহলে আমাদের এই হায়াতের জিন্দেগি পঞ্চাশ ষাট সত্তর একশো বছরের জিন্দেগির ভিতরে আমরা যখনই বিদায় নেব আল্লাহ সব তালা আমাদেরকে ভালোবেসে তার জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাঈম জান্নাতুল দারুস সালাম এই জান্নাতগুলো দান করতে পারেন এবং এই জান্নাতগুলো আমাদেরকে দিয়ে দেবেন তো আসুন আমরা বেশি থেকে বেশি নবী মাহমুদুরসুল্লাহ সল্ল্লাহু আলিহাস্লামের আদর্শকে মানি এবং আল্লাহকে ভালোবাসি